মুসলিম শিল্পীর হাতে তৈরি রামের মূর্তি গেল অযোধ্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির ছবির সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর। মুসলিম শিল্পীর হাতে তৈরি ফাইবারের ভগবান রামের মূর্তি গেল অযোধ্যায়। গোটা বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবির সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর। উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত দীঘার মোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন, তার হাতে তৈরি ফাইবারের ভগবান শ্রীরামচন্দ্রের দুটি মূর্তি পাঠানো হয়েছে অযোধ্যায়। দীর্ঘ উচ্চতার মূর্তি দুটি তৈরিতে জামাল উদ্দিনকে সহায়তা করেছে তার ছেলে বিট্টু। হায়দ্রাবাদ রামুজি ফিল্ম সিটি থেকে এই প্রতিকৃতি তৈরির হাতে খড়ি তার। পরবর্তীতে পশ্চিমবঙ্গে এসে উত্তর চব্বিশ পরগনা জেলা দত্তপুকুরে ব্যবসা শুরু করেন শিল্পী। দুটি মূর্তি তৈরি করতে দুই থেকে আড়াই মাস সময় লেগেছে তার। জামাল উদ্দিন বলেন, বছর দুয়েক আগে আমার পরিচিত উত্তরপ্রদেশের এক ব্যক্তি ভগবান রামের মূর্তি তৈরির বায়না পান। সেই পরিচিত ব্যক্তি আমাকে শ্রীরামচন্দ্রের মূর্তি দুটো তৈরি করার কথা বলে। ফাইবারের তৈরি 15 থেকে 16 ফুট উচ্চতার মূর্তি দুটি। আমাকে যখন মূর্তি দুটি তৈরি করতে বলা হয় তখনই তারা বলেছিল এই মূর্তি দুটি অযোধ্যার শ্রীরাম মন্দিরের জন্য যাবে। আমরা ব্যবসা করছি, আমাদের কাছে যেই আসবে আমরা সেইভাবেই তাদের মূর্তি তৈরি করে দেব। উত্তরপ্রদেশ থেকে মানে আমার জানাশোনাই আর কি বহুদিনের কাস্টমার, ওনারা আর কি অর্ডারটা নেন না, আমাদের এটা ডাইরেক্ট অর্ডার না, ওনারা এই অর্ডারটা তুলে নিয়ে আমাকে বলেন, তো আমি সেইটা বানিয়ে দিই। তো আলটিমেটলি আমার মালটা চলে গেছে, ঠিক আছে। তো এটা আপনার ধরুন বছর এক বছর আগে একটা, আর হচ্ছে ধরেন 6 মাস 8 মাস আগে আর একটা, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার ডিফারেন্স আর কি। দুটো শ্রীরামচন্দ্রের মূর্তি, ওটা হচ্ছে আপনার 15-16 ফুট আর কি হাইট আর কি টোটাল, ঠিক আছে। মূর্তিটা শ্রীরামচন্দ্র, ওটা ধরেন বেস থেকে উপরে ছাতা পাতা নিয়ে টোটাল আর কি সেট, যেমন আর কি শ্রীরামচন্দ্রের মূর্তি হয় ঠিক অ্যাজ ইট ইজ আর কি। ফাইবার, গ্লাস ফাইবার। এখান থেকে এমনি মূর্তি কোনো অসুবিধা হয় না এত বড় একটা হাইট ছেড়ে? না, এটা আপনার কন্টেনার করে গেছে, তো কন্টেনার করে বড় কন্টেনারে করে শুইয়ে সেইভাবে প্যাকিং ফ্যাকিং হয়ে ডাইরেক্ট ওনারে নিয়ে গেছে। ব্যবসা করছি তো আমাদের কাছে সকলেই আসে, আমরা কাজ করে দিই, ওর জন্য কোনো ফিলিংস হওয়ার কোনো জায়গাই নেই। প্লাস হচ্ছে একটা জিনিস দেখেন, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক একটা বিষয় চলছে, সেই জায়গায় আমি একজন মুসলিম হয়ে যে শ্রীরামচন্দ্রের মূর্তি আমার থেকে গেছে বা আমি বানিয়ে দিয়েছি, এটা আমার কাছে একটা বড় পাওনা। তার কারণ আমি এই বার্তাই দিতে চাই যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঊর্ধ্বে উঠে আমরা কাজ করব, আমরা সেইভাবে মানুষের সঙ্গে মিশব। এবং যেটা আমরা, আমি ইসলাম ধর্মাবলম্বী লোক, তো আমাদের যেটা শরিয়াত অনুযায়ী যতটুকু আমি জানি যে একটা ধর্মকে অন্য ধর্মকে যদি আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে আমাদের ধর্মটা আমাদের ধন্য, আমাদের এটাই মনে হবে আর কি, ঠিক আছে, বা আমরা সঠিক জায়গায় আছি, বা মানবতার মধ্যে বা মানববন্ধনে আমরা যে মানুষের সঙ্গে মিশে কাজ করার বা মানুষের সঙ্গে কি বলবো মানে ধরুন সম্প্রীতি, যেটা সেই সম্প্রীতির জায়গাটা আমরা বজায় রাখার জন্য আমরা এই কাজটা করি, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটা এটাই শেখায়। উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে যশোর রোডের দুই ধারেই গজিয়ে উঠেছে এই ভাস্কর্য শিল্পের ছোট ছোট কারখানা, যেখানে বিভিন্ন ধরনের ফাইবারের ভাস্কর্য তৈরি করা হয়। এই ভাস্কর্য শিল্পের জন্য বর্তমানে দত্তপুকুর প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে। শিল্পী দাবি করেন, দেশ জুড়ে এই শিল্পের চাহিদা প্রচুর, তবে কলকাতার কুমোরটুলিতে ভাস্কর্য শিল্পের দামের তুলনায় দত্তপুকুরে এই শিল্পের দাম অনেকটাই কম, তাই সমগ্র দেশ জুড়ে ভাস্কর্য শিল্পের চাহিদা এতটাই বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দত্তপুকুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।